হাই ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড। আজকে তোমাদের সাথে ভিন্ন ধরনের একটা মাছ ভুনার রেসিপি ট্রাই করব। তার জন্য এখানে কিছু কুচি করে কাঁকরোল, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি। তার বাসার ভ্যাটফোন নষ্ট হলে এমনি তো এটা দিয়ে বলে এক কানে শোনো না। এখন সুন্দর করে উপর দিয়ে মাছটি আমিও কিচ্ছু কই না, মাথা ব্যথা নেই, দেই না তো। একটা ফুলকপি নিয়েছি, চারটা আলু, চারটা পেঁয়াজ। দেখতে হলে সঙ্গে থাকো এবং দেখো আমি কীভাবে আসে ফুলকপিটা ঝোলা করি, একদম ইউনিক নতুন করে। দেখো কপিটা একবারে ছোট ছোট করে পাতলা কুচি কুচি করে নেবে, যত ছোট হয় যত পাতলা হয় খেতে তত ভালো লাগে। ঠিক সেম প্রসেস, এখানে আমি চারটা আলু ছোট ছোট করে দেখো কেটে নিয়েছি। প্রথমে কফিটাকে একটু ভাপিয়ে নেব লবণ, হলুদ, দিয়ে দিলাম। এবার একটু ভাপ আসুক, তারপর এই ফাঁকে আমি আলুগুলো একটু ধুয়ে নেবো। আলু পেঁয়াজটা দেখো এখানে গোল গোল করে আমি টাটকা পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো আমার কপিটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন কপিটাকে একটু হালকা তেলে এটা কড়াইয়ে বসিয়েছি। এখানে আমি হালকা করে আলুটি ভেজে নেব, প্রথমে দুটোই আলাদা আলাদা ভেজে নেব। দেখো আলুটা মোনা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এখন আমি আলুগুলো নামিয়ে নেব। এদিকে দেখো কপিটাও ভাজা হয়ে গেছে, ভাজা মানে জলটা শুকিয়ে গেছে। দেখো এবার আমি মেন রান্নাটা করব, প্রথমে আমি একটু কালো জিরে দিয়ে দেব, দুটো শুকনো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেব কেটে রাখা চারটা পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। এখানে আমি একটু জিরে দিব, একটু ধনে অল্প পরিমাণে হলদে, তারপরে দিয়ে দিব হাফ চামচ সর্ষে বাটা। এখানে অল্প একটু পানি দিয়ে দেব, সর্ষেটা মিশিয়ে দেব, দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক কাপ জল দিয়ে দেব, এখানে ভেজে রাখা আলু কপিটা একসাথে মিক্স করে রেখেছি। দেখে কোন বলো কাঁসা মশলাটা তো আমি ভেজে দেবো ভাজাটা।
দেখো মশলাটার মধ্যে আমি সবটা দিয়ে দিলাম, এবার ভালোভাবে নিজে থেকে মিক্স করে নেব। তারপর ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আমি আদাটা কুচি দিয়েছি, আদা কুচি রসুন সব কুচিয়ে দেবো। এখন আমি চুলার আঁচটা কমিয়ে ঢেকে দেবো। দেখো পানিটা শুকনো অবধি আমি এটাকে ভাজতে থাকবো। ঢেকে দিচ্ছি, দেখো ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবার একটু নেড়ে চেড়ে দেব। দেখো ভাজিটা হয়ে গেছে, এখন আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। এইভাবে ফুলকপিটা ভাজি করে খেয়ে দেখতে পারো, খুব মজা হয়। এটা তোমরা রুটির সাথেও খেতে পারবে, ভাতের সাথেও খেতে, যে কোনো কিছুর সাথে খেতে পারবে ফুলকপির এই ভাজাটা। আমার কাছে খেতে বেশ ভালো লাগে, তোমরাও খেয়ে দেখে কমেন্টে জানিও কার কাছে কেমন লেগেছে। এই যে দেখো একটু দূর থেকে দেখাচ্ছি, ঠিক কালারটা এমন আসবে। এটার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করে নিই, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। দেখো কালারটা কীভাবে খেয়ে দেখবে সবাই, খুব ভালো লাগবে, যে কোনো কিছুর সাথে খেতে পারো। রুটি, মুড়ি, ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে এই ভাজাটা বেশ দারুণ খেতে। আজ এই পর্যন্ত, পাই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকে সাপোর্ট করো।